চম্পা আর আমি মিলেমিশে একটা কাজ করছি, চম্পা তার পারিশ্রমিক বুঝে নিছে, খেলা শেষ হয়নি, বিচার কি আছে? ভাইজান, নালির যখন দিছে তখন বিচার তো করতেই হবে, আর বিচার না করলে কেমনে বুঝবো তুমি সত্য বলতেছো না চম্পা সত্য বলতেছে? সেই পাথর আপনার ছেলে ফিনিশ করে দিয়েছে, বলেছে আমি যদি এভাবে পালিয়ে যাই তাহলে সে লোক দিয়ে আমাকে ধরে নিয়ে আসবে, ধরে নিয়ে এসে সে একই কাজ করবে, হ্যান্ড লেগ ব্রেক করে ঘরের মধ্যে বসায় রেখে খাওয়াবে। যথেষ্ট, অবশ্যই যথেষ্ট, কিন্তু একটু জেনে রাখতে চাইছিলাম আর কি। সময় হলে তোমার জানানো হবে। ও মাই গড, আসল কথাই তো ভুলে গেছি। তার মানে তোতা ঠিকই বলছে, ওই শয়তান এবার এইদিকে নজর দিছে। কি করবো এখন আমি? ব্যাপার হইতেছে সাপ, সাপ সেটা ছোট হোক আর বড় হোক, সেই সাপের মধ্যে বিষ আছে কি বিষ নাই সেইটা কিন্তু আসল বিষয় না, বিষয় হইতেছে যে সাপ সাপই। সেই রকম জন্মসূত্রে না হইলেও বিবাহ সূত্রে তো আমি আপনার মা। না না, ওই রকম ভাবে তাকেন না, মানে মা তো হইতে যাইতেছি, মা তো মাই, সৎ আর অসৎ এটা কোনো বিষয় না এখানে। সেই রকম একটা মা নিয়ে আপনার মনে এই ধরনের একটা ভাবনা আসলো কি কইরা? সি, আগুন আর মোম এক জায়গায়, বিশ্বাস কি তার? তাছাড়া আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। ওই রকম করে বললেন না, আপনার আব্বাও কিন্তু একজন পুরুষ মানুষ। হ্যাঁ, সে তো খারাপের শিরোমণি, এই বয়সে সে নির্লজ্জের মতো যা করতেছে, ছি। তা অবশ্য ঠিকই বলছেন, কিন্তু আম্মা জান একজন দুইজন দিয়ে কি পুরো জাতিরে বিচার করা ঠিক বলেন আপনি? হাড়ির ভাত একটা টিপলেই সব বোঝা যায়। তাও ঠিক, কিন্তু আম্মা জান চাউলের মধ্যে কিন্তু কানা চাউলও থাকে, আমার মনে হয় আপনি কানা চাউলটা ধরে টিপছেন আর কি। কি বলতে চাইতেছেন আপনি? না মানে ওই মনে করেন প্রথম জীবনে কাউরে ভালোবাসা, সেই ভালোবাসার মূল্য দিতে যায়া জীবনের সব চাওয়া পাওয়ারে বিসর্জন দিয়া সেই ভালোবাসারে বুকের মধ্যে রাখা একটা ধ্যানে 29টা বছর পার করে দেবার মতো পুরুষ মানুষ কিন্তু এই জগতে আছে আম্মা। কি বুঝাতে চাইতেছেন আপনি? হায় আল্লাহ, আপনি সত্যি বুঝতে পারতেছেন না আম্মা? না, একদম না। ম্যাট্রিক পাস শুধু কিন্তু পুরুষ মানুষ আম্মা,
মাসুদ মুস্তাফিজ চৌধুরী আজকে কেন ম্যাট্রিক মাসুদ নামে পরিচিত সেই গল্প কিন্তু আমার কানে আসছে। আমার হায় আল্লাহ, আপনি এরকম ঠাডা পড়া মানুষের মতো আমার দিকে চাই রয়েছেন কেন? আপনি কি ঘরে আর একটু থাকবেন? তাহলে আমি আপনার আপনার একটু দেখে আসি। হ্যাঁ, এভাবে সাইলেন্টলি এখানে দাঁড়ায় আছেন কেন? না, মানে আসলে আপনি এত গভীর ভাবনায় ডুবেছিলেন শব্দ করতে সাহস পাইনি। ও, তো কিছু বলতে চান আপনি? না, জীবনে আমার আর কাউরে কিছু বলার নেই। এভাবে রহস্য করে কথা বলতেছেন কেন? রহস্য, জীবনটাই তো আমার রহস্যময় হয়ে গেল। কি ভেবেছিলাম আর কি হলো? আচ্ছা, আমার কথা বাদ দেন, আপনার অবস্থা বলেন, কত দূরে গেলেন? কোন বিষয়ে? বিষয় তো একটাই, আর সেটার জন্যই তো অপেক্ষা। তো কবে হচ্ছেন চৌধুরী বাড়ির একমাত্র পুত্রবধূ? জানেন, মনে মনে আমি সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করছি, যেই মুহূর্তটা গলি থেকে আপনি রাজবাড়িতে উঠে আসবেন, আর ঠিক সেই মুহূর্তে আমি... এক্সকিউজ মি, এটা আপনি কি করলেন? কোনটা? গলি থেকে রাজবাড়িতে উঠে আসবো মানে কি? আমি গলির মেয়ে, এটা আপনারা কে কইছে? না না, আমি তো একটা সিম্বলিক, মানে প্রতীকী কথা বললাম আর কি। এইসব প্রতীকী মতে কি আমারে বোঝাতে আসবেন না? আপনারা আমার খুব ভালো মতো চেনা আছে, আই আন্ডারস্ট্যান্ড। সে তো জানবেনই, এতদিন ধরে এত কাছাকাছি আছি। সরি, কাছাকাছি আছে মানে? হোয়াট ডু ইউ মিন? এটাও ধরেন ওই সিম? বাস, আমি বুঝতে পারতেছি আপনি কোন কথার দিকে আগায় যেতেছেন। বাট আই এম সরি, আই এম ভেরি ভেরি সরি, আমি ডেড রিভারে বোটিং করি না। ঠেকায় পড়লে সরের মধ্যেও নৌকা ঠেলতে হয়, আর ঠেকায় যে আপনি পড়বেন সেই ব্যাপারে আমি নিশ্চিত। ওয়েট অ্যান্ড সি ম্যাডাম। আ লে আ একজনে ভালোবেসে আর একজনের কাছে আসে, তার মন পোড়ায় অন্যজনে, যে পোড়ায় সেই জানে তার মন কোনখানে, নিজেই পড়ে মন পোড়ায় আগুনে। মন পোড়ানো এই খেলা চলে যে সারা বেলা, তবু জলে না জলে না রে প্রেমের বাতি। খালা, আপনি এই জায়গায়? এমন করে কি দেখেন খালা? অনেক কষ্ট হচ্ছে বুঝি তোর, অনেক ভালোবাসোস বুঝি তারে।
নিজের জীবনের চেয়ে বেশি। কিন্তু সে তো সেটা বুঝল না, কোনদিন সুখী হবে না। না খালা, না না, এরকম অভিশাপের কথা বলবেন না। অভিশাপ না রে, এটাই হয় একজনকে কষ্টে ফেলে রেখে নিজে সুখী হওয়া যায় না। এটা তো আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতে পারছি। সব কি বলতেছেন খালা? বিষয়টা কখনো আমার মাথায় এভাবে আসে নাই, কিন্তু আজকে। কোন বিষয় খালা? একটা মানুষ আমারে ভালোবেসে জীবনের সব কিছু বিসর্জন দিয়ে বসে আছে, আর আমি তার সাথে তো দেখা হয় না। তো তা কার সাথে? তুই আমার একটা কাজ করে দিবি তো? তা কি কাজ? একবার তারে একটা খবর দিতে পারবি যে আমি তার সাথে একবার দেখা করতে চাই? কারে, কার সাথে? না না না, সেটা না। তার সে আমি যদি তোকে একটা চিঠি লিখে দিই, তুই কি তাকে সেটা পৌঁছে দিতে পারবি? ওহ খালা, যন্ত্রণা কারে সেই কথাটা তো আপনি বলতেছেন না। ম্যাট্রিক মাসুদ, পারবি? তোমার লেখাপড়া কেমন চলতেছে? ভালোই। এবার পাশ হবে তো? দেখা যাক। আমি চলে আসি। এভাবে আর কতদিন মাসুদ? এভাবে নিজের জীবনটা নষ্ট করছো কেন? আমার জীবন নষ্ট হচ্ছে এটা তোমাকে কে বলল? আমি তো আর মাটির পুতুল না যে বুঝবো না। আমার জন্য তুমি নিজেকে এত ইম্পর্টেন্ট ভাবার তো কিছু নেই। তুমি তো এমন কোনো ইম্পর্টেন্ট কেউ না যে তোমার জন্য আমি বা অন্য কেউ জীবন নষ্ট করবে। আয়নায় নিজের মুখটা বুঝি আর দেখো না আজকাল। কথা কিন্তু একটু বেশি বলছো মাসুদ। তোমার লেভেলটা যে এত নিচে নেমে গেছে এটা যদি বুঝতে পারতাম তাহলে তোমাকে আমি আর ডাকতাম না কথা বলার জন্য। তুমি এত
এতটা বছর আমাকে ভালোবেসে বুকের ভেতরে একটা আশা নিয়ে বেঁচে আছো, সেই জন্য আমারও মাঝে মাঝে অনেক কষ্ট হয়। তাতে তো আমার কোনো লাভ হচ্ছে না। তুমি এভাবে কথা বলছো কেন মাসুদ? তুমি তো বললে যে আমার লেভেলটা অনেক নিচে নেমে গেছে। ছি মাসুদ ছি, আমি এতটা আশা করিনি। এই কি আশা করেছিলে তুমি? মানে তোমাকে দেখে আমি পুরনো প্রেমে গদ গদ হয়ে বাকবাকুম বাকবাকুম এরকম করতে থাকবো? তোমাকে দেখে আমার তো মনে হচ্ছে। কি মনে হচ্ছে বলো, বলো কি মনে হচ্ছে? ছি 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 মাসুদ ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তোমার মতো একটা ছেলেকে আমি কোনোদিন ভালোবেসেছিলাম। ছি, খারাপ স্বপ্ন দেখছো? সারাদিন উল্টা পাল্টা চিন্তা করলে কি ভালো স্বপ্ন দেখবে নাকি? খারাপ স্বপ্ন তো দেখবে। কি বললা তুমি? আমি সারাদিন উল্টাপাল্টা চিন্তা করি? কি ব্যাপার, এরকম বাঁকা হাসি দিতেছো কেন? হায় হায়, মানুষের মন কখন যে কোন দিকে ছোটে সেটা বোঝা কিন্তু খুব মুশকিল। কি আশ্চর্য, এই রাত দুপুরে তুমি আমার সাথে রহস্য করছো কেন? দুঃখে। দুঃখে মানে কি দুঃখ তোমার? আমার দুঃখের কি কোনো গুণাগুণতি আছে? কয়টা কমু তোমারে, আমার জীবনটাই তো একটা দুঃখ। দুঃখের আঘাতে আমার জীবন তরীর নৌকার তলা ফেটে গেছে, ভর ভর করে পানি উঠতেছে আমার। ওরে ভেন্ন পাতার নৌকা কানি, ওরে দয়াল ভর ভরাইয়া উঠতেছে পানি, আমি কি দিয়া সে শিব নৌকার আমার কি হয়েছে সেটা আমি তোমারে বলতে পারতাছি না। কেন বলতে পারতেছ না? যায় না, যায় না, বলা যায় না। শুধু মুখ বুঝা সহ্য করতে হয়। কত কত সহ্য করব আমি? হায় রে মন, হায় রে মানুষের মন, কেন তুমি ক্ষণে ক্ষণে রং বদলাও? কেন মানুষ নতুন নতুন স্বপ্ন দেখে? ফাজিল মন, মন রে মন, কেন এত স্বপ্ন দেখে? কি বুঝাইতে চাইলো সে? নিজের কোনো বিষয় নাকি আমাকে কোনো ইঙ্গিত করলো? এখানে খাড়া খাড়া কি? চলো ঘরে গিয়ে কথা কই। না না, ঘরে যাবো না।
চলো আমার সাথে, কই যাও না? থানা যাইতে হবে। থানা কেন? চম্পারে কোনোভাবেই বোঝানো গেল না, সে আইনের আশ্রয় নিতে যাইতেছে। ও থানায় যাওয়ার আগে ওর বিরুদ্ধে আমাকে একটা ব্যবস্থা নিতে হবে, আমরা থানায় যেতে হবে। চলো, থানা গিয়ে কী করবা? ওর নামে কেস করতে হইব। কিসের কেস? অগ আগেই থানায় যায় চুরির মামলা করতে হবে। চুরির কেস মানে? হ্যাঁ, যেহেতু চম্পার হাতে ভিডিও ফুটেজ ছবি সবই আছে, তাই সত্যটা লুকানো যাবে না। থানায় যায় বলতে হবে তারে বিয়ে করার জন্যই তুমি বাড়িতে নিয়ে আসছিলে, বিয়ে পড়ানোর জন্য শাড়ি গয়না সব দিয়ে সাজিয়ে রাখছিলে, কিন্তু বিয়ে পড়ানোর আগেই সে সব কিছু নিয়ে পালায় চলে গেছে। কী বলতেছে? হ্যাঁ, গয়নার পরিমাণ উল্লেখ করতে হবে 10-12 ভরি। এটা আরও উল্লেখ করতে হবে যে এটা একটা পূর্ব পরিকল্পিত এবং এটার সঙ্গে তার বাবা কাশুও জড়িত। তুমি কী আইডিয়া করছ? হ্যাঁ, কাশু কাকা চম্পা এগো এগেনস্টে আমি একটা মিথ্যা মামলা করতে পারি? না পারলেও তোমারে করতে হবে। কারণটা কি জানো? কারণ তারা তোমারে ছাড়বে না। আরে না না শোনো, ঝামেলা যেহেতু আমি পাকাইছি আমিই মিটামো, এটা নিয়ে তোমার ভাবতে হইব না। না 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 বন্ধু, তুমি মানা করলেই তো আমি ভাবনা বন্ধ করে দিতে পারি না, কারণ এইটার সাথে আমার জীবন মরণ জড়িত। চম্পার হাত থেকে যদি আমি তোমারে রক্ষা করতে না পারি তাহলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। মানে বন্ধু, তুমি আবার আমার ভালোবাসার একটা কঠিন পরীক্ষার সামনে ফেলাইতেছ। দোহাই লাগে বন্ধু, আমার জন্য একটু মেহরবানি করো। বন্ধু, আমি অনেক কষ্টে আমার ভালোবাসার একটা পরিণতির কাছে নিয়ে আসছি বন্ধু, তুমি এটারে আর ব্যাগ গ্যারি দিও না বন্ধু। দূর কী কইতাছ, মাথা মুন্ডু কিছুই বুঝতেছি না। কিসের ব্যাগ গিয়ার, কিসের পরিণতি? ওরে খোদারে, আমার কি এখন জনে জনে মানুষের আমার সমস্যাটা বলতে হইব? ঠেকায় বললে বুঝাইতে হবে বন্ধু, আর তুমি যে ঠেকায় পড়ছো এটা আমি বুঝে ভালো। আর বুঝাই আমার নিয়ে খেলা শুরু করছো তাই না বন্ধু? এটাই মানুষের ধর্ম। আমার শিক্ষা দানের লেগা যে চম্পার পক্ষ নিলা, এখন তুমি সেই চম্পার বিপক্ষে মামলা করতেছো, তাও আবার আমারে বাঁচানোর লেগা। বন্ধু তোমার তো চিনি আমি, বিলাই ঠেকায় না পড়লে কি বান্দার কাছে উঠে বন্ধু? এখন তুমি যদি আমারে তোমার ঠেকার কথাটা বলতা তাইলে আমি বিবেচনা করে দেখতাম যে তোমার মেহরবানি করা যায় কিনা। আচ্ছা কইলে কো না কইলে না কো, আমার কাম আছে, আমি যাই। বানু আমার টাকা। একজনে ভালোবেসে আর একজনের কাছে আসে, তার মনে পড়ায় অন্য জনে, যে পড়ায় সে জানে তার মন কোন খানে, নিজে জলে মন পোড়া গুনে, মন পোড়ানো খেলা চলে যে সারা বেলা, সুখী বুঝিনা বুঝিনা রে, ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে।